এদিকে সংঘাত সৃষ্টি করে সরকার দেশে জরুরি অবস্থা জারির পায়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন দলের নেতারা। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা। 11 মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল মানববন্ধনের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 6 এপ্রিলের লং মার্চে বাধা দেওয়ার অধিকার নেই সরকারের। এ সময় সরকারের বিরুদ্ধে সংঘাত সৃষ্টির অভিযোগ করেন তিনি। বাংলাদেশে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জরুরি আইন ঘোষণা করার পায়তারা করছে। আমরা বলতে চাই, আপনাদেরও অভিজ্ঞতা রয়েছে ওয়ান ইলেভেনের, আমাদেরও অভিজ্ঞতা রয়েছে, তাই আজকে রাজনৈতিক সমস্যাকে আপনারা গায়ের জোরে গোয়ারতুলি করে আন্দোলনের মধ্য দিয়ে নেতাকর্মীদের কারামুক্ত করা হবে। বাংলাদেশের 90% সাধারণ মানুষ, তারা কোনদিন ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে নাই। আজকে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা ধর্ম নিরপেক্ষতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটা বাংলাদেশের সরল প্রাণ ধার্মিক মানুষ কখনো মেনে নিতে পারবে না। দলটির নেতাকর্মীদের মুক্তির দাবিতে একই স্থানে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সঞ্জীব রায়, সময় সংবাদ।